প্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বলছি, তোমরা কেমন আছো? আজকে আমরা যেটা আলোচনা করব, পঞ্চম অধ্যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন আদর্শ এবং অন্যান্য যে নবীগণ ছিলেন সেগুলো আলোচনা শুরু করব। আজকে আমাদের প্রথম ক্লাস থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, তার আরব সেই সময় যারা আরবের অবস্থান, শৈশব ও কৈশোর এবং হাজরে আসওয়াদ স্থাপন করছিল যে কাবাঘরের সাথে, সেইটা এইটা হচ্ছে আজকে আমাদের আলোচনার টপিকস। তো আমরা আগেই বলে রাখি যে আমরা আগে জেনেছি আল্লাহ তাআলা মানুষের হৃদায়তের জন্য যুগে যুগে অনেক নবী রসুল পাঠিয়েছেন, সেটা 1,24,000। তোমরা এটা জেনে রাখো এবং এটাই সঠিক যে 1,24,000 নবী আসছেন আমাদের মহানবী সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত, 1,24,000। তারা নিজেরা আল্লাহর হুকুম পালন করে মানুষের হাতে কলমে শিক্ষা দিতেন, তারা ছিলেন মহান মানুষের মহান আদর্শ এবং মহান শিক্ষক। তাহলে নবী রসুলগণ ছিলেন মহান মানুষের কি মহান আদর্শ এবং মহান শিক্ষক, আদর্শ শিক্ষক। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় মানুষের আদর্শ শিক্ষক কারা, উত্তর হবে নবী রসুলগণ। তাহলে নবী রসুলগণ ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। হ্যাঁ, আমাদের মতো এতটা মিথ্যাবাদী বা গিবতকারী অথবা মানুষের ক্ষতিকারী, ঝগড়া ফ্যাসাদ তৈরিকারী এরকম ছিলেন না। নবী রসুলগণ ছিলেন সবচেয়ে সর্ব ওই যে সময়ে যে নবী ছিলেন ওই সময়ে সর্বোচ্চ সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। হ্যাঁ, যে যুগে যে সময়ে যে নবী আসছেন ওই যুগের ওই সময় সর্বশ্রেষ্ঠ চরিত্রের উত্তম চরিত্রের অধিকারী ছিলেন ওইসব নবীগণ। তা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তার ওই সময়ের সবচেয়ে সর্বোচ্চ উত্তম চরিত্রের অধিকারী। এবং তাদের কাছ থেকে আমরা শিখব, এবং নবীদের শিক্ষক সরাসরি আল্লাহ। আল্লাহ তাআলা সরাসরি নবীদের শিক্ষক ছিলেন, কোনো মানুষের কাছে তারা শিক্ষা গ্রহণ করেননি। ঠিক আছে, তো তারা ছিলেন সত্যবাদী, নির্লোভ এবং নিষ্পাপ। তারা সবসময় সত্য কথা বলতেন, মিথ্যা কথা বলতেন না, কোনো ক্রমেই মিথ্যা কথা বলতেন না, এবং ছিলেন নির্লোভ, কোনো বিষয়ের প্রতি লোভ ছিল না। কিন্তু আমাদের এখন লোভ আছে, টাকা পয়সার লোভ, বাড়িঘর বানানোর লোভ, ক্ষমতার লোভ, হ্যাঁ আরও কত কিছু ইত্যাদি ইত্যাদি আরও কত লোভ আছে। এবং তারা ছিলেন নিষ্পাপ, কোনো পাপ করতো না। নবী রসুলগণ কখনোই কোনো সময় পাপ করতেন না। তারা ছিলেন দয়ালু এবং মানব দরাদি, তারা ছিলেন খুব দয়ালু, তাদের অন্তর খুব নরম ছিল, মানুষের কিছু হলে কষ্ট পায় তারা। এরকম তো মানুষের মানুষের মারামারি করে আমরা হাসি, একজন লোক মারামারি করে আমরা দিকে দাঁড়ায় দাঁড়ায় কি করি, মোবাইল দিয়ে সব ছবি তুলি যে মারা যাচ্ছে, লোক মারা যাচ্ছে। কিন্তু নবী রসুলগণ এই কাজগুলো কখনো করতেন না। তারা ঝগড়া বিবাদ মিটাই দিতেন, মানুষের মধ্যে মানুষের ঝগড়া বিবাদ মিটাই দিতেন। আর আমরা এখন পারত পক্ষে ঝগড়া বিবাদ লাগাই দিই, কিছু হলে বলে কেস করো। হ্যাঁ, কেস করতে যে কেস করবে তারও সমস্যা, যে কেস খাবে তারও সমস্যা। অথচ এটা নবী রসুলগণ নিজেরা মিটাই দিতেন, এটা আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার যেটা পারেন আর কি। হ্যাঁ, তো বিষয় হচ্ছে এইগুলো তারা নবী রসুলগণ সবসময় মানুষের কল্যাণের কথা চিন্তা করতো, এবং তারা মানব দরা দিছিল, তারা আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। নবী রসুলগণ আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তারা আল্লাহ তালার দিন প্রচারে সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ তালার দিন প্রচারের জন্য অনেক নবী সাল্লাল্লাহু জীবনের পথে চলে গিয়েছে, কত নবী জীবন নিয়েছে, কত ইয়েরা অনেক বনী ইসরায়েলদের তাদের অনেক নবীকে হত্যা করছে শুধুমাত্র আল্লাহ এই দিন প্রচারের জন্যই। হ্যাঁ, তো এখন দেখো তাদের মধ্যে সর্বপ্রথম নবী ছিলেন, আমাদের যতগুলো নবী আছে তার মধ্যে সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, যাদেরকে আমরা মুসলিম জাতির পিতা বলে থাকি, আদি পিতা বলি। ঠিক আছে, এবং সর্বশেষ নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম। তাহলে আমাদের সর্বপ্রথম নবী কে ছিলেন, হযরত আদম আলাইহিস সালাম। ঠিক আছে, এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম, যিনি আমাদের নবী। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এই অধ্যায়ে যেটা আলোচনা করব, পঞ্চম অধ্যায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। এবং কুরআন মজিদে 25 জন নবীর নাম উল্লেখ করা আছে, এবং কয়েকজন নবীর পরিচয় আমরা জানবো। তাহলে নবীদের জীবন পরিচয় জানলে আমাদের চরিত্র সংশোধন হবে, তারা কি করতেন এটা এইভাবে, তাহলে নবীরা যা করতেন আমরা যদি করি তাহলে আমাদের চরিত্রে সংশোধন হবে। কারণ আমরা সবাই পাপি, ভুল করি, অন্যায় কাজ করি, লোভলালসা আমাদের মধ্যে আছে, সবারই আছে। ঠিক আছে, তো এইটা আমরা করে থাকি। তো মনে করে থাকো, এখন দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। তার আগে আমরা দেখলাম মহানবীর জন্ম এবং তার মৃত্যুটা আমরা আগে একটু জেনে রাখবো। দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন 570, দেখো 20 এপ্রিল 570 মক্কা নগরীতে, কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন কত সালে, 20 এপ্রিল 570। তোমাদের বইটা দেয়া আছে দেখবে 20 এপ্রিল 570 মক্কা নগরীতে, 12ই রবিউল আউয়াল সেটা দিনটা ছিল সোমবার। তাহলে মহানবী কোন দিনে জন্মগ্রহণ করে, সোমবারে। এবং মহানবীর সুক্রিয়া স্বরূপ যে আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই সুক্রিয়া স্বরূপ মহানবী সোমবারে রোজা রাখতেন। মহানবী 2 দিন রোজা রাখতেন সপ্তাহে, একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। তাহলে সপ্তাহে 2 দিন রোজা রাখা যায়, এটা হচ্ছে সুন্নত। এখন সায়েন্স প্রুফ করছে, যারা কেউ যদি সপ্তাহে 2 দিন রোজা রাখে এবং বছরে টানা 30 দিন কেউ যদি 14 ঘন্টা না খেয়ে থাকে, তার মানে রোজার বিষয়টা সায়েন্স এটা প্রুফ করছে, তাহলে তার ক্যান্সারের সেল, শরীরে 96টা ক্যান্সারের সেল হয়, তার মধ্যে 95টা মারা যায়, এবং সে সুস্থ থাকবে, ফিট থাকবে, তার আর ব্যায়াম জিম এগুলো করা লাগে না। সপ্তাহে 2টা রোজা থাকলেই একেবারে শরীর সুস্থ থাকবে, ফিট থাকবে। ঠিক আছে,
তা মহানবী যেদিন সোমবারে জন্ম হয়েছে জন্মগ্রহণ করেছিলেন ওই দিন শুক্রিয়া স্বরূপ তিনি রোজা রাখতেন আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য এবং বৃহস্পতিবারে রাখতেন। তা আমরা যদি সেই সুন্নতটা ফলো করতে চাই তাহলে আমরা সোমবার এবং বৃহস্পতিবার দুই দিন রোজা রাখতে পারি, নফল রোজা। এবং এটা থাকলে শরীরের রোগ বালাই হবে না, অসুস্থ হবে না, মানুষ মোটা হবে না, শরীর সবসময় ফিট থাকবে, জিমে যাওয়া লাগবে না। এবং মৃত্যুবরণ করেন 8 জুন তোমার হচ্ছে 632 খ্রিস্টাব্দে মদিনা শহরে, ঠিক আছে, মদিনা শহর 62 বছর বয়সে মৃত্যুবরণ করেন, ঠিক আছে। তাহলে 570-এ জন্মগ্রহণ করেছেন এবং বললো তোমার হচ্ছে 632 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন 8 জুন 62 বছর বয়সে। এবং মহানবীর সর্বসাকল্যে 8টা চুল দাঁড়িয়ে পেকেছিল, আর দিসে সেটা জানা যায় সব সাকল্যে মিলে মহানবীর 8টা চুল পেকেছিল মাত্র, ঠিক আছে। তো এখন দেখো আরবের অবস্থা, মহানবী যখন জন্মগ্রহণ করেন এখন দেখো আরবের অবস্থা কি ছিল। এখন মহানবীর যে বংশে জন্মগ্রহণ করেন মক্কার বিখ্যাত বংশ, মক্কা কি কোরাইশ বংশে জন্মগ্রহণ করেন, তো আমরা তার এখন দেখো আরবে তার শৈশব ও কৈশোর। মহানবীর দেখো ওখানে লেখা আছে জন্মের আগে তার বাবা আবদুল্লাহ মারা যান, ঠিক আছে, বা তার বাবা আবদুল্লাহ মারা যান 569 খ্রিস্টাব্দে, তিনি ওই প্রায় 8 মাস বা 1 বছর আগে মারা যান আর কি, 1 বছর আগে মারা যান 569 খ্রিস্টাব্দে তার পিতা আবদুল্লাহর মৃত্যু হয়। তাহলে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1 বছর আগে মৃত্যুবরণ করেন, ঠিক আছে, কথা বুঝতে পারছেন। এবং 570 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, তার বাবার নাম ছিলেন কে আবদুল্লাহ। জন্মে 6 বছর পরে তার মা আমেনা মারা যায়, ঠিক আছে, জন্মে 6 বছর পরে তার মা আমেনা মারা যায়। এবং তাহলে 6 বছর যদি হয় তাহলে কত বছর, 76 খ্রিস্টাব্দে, তাহলে 576 খ্রিস্টাব্দে কে মারা যায়, আমেনা তার মা, জন্মে 6 বছর হলে। এবং 8 বছর বয়সে দাদা আব্দুল মুতাল্লিব মারা যায়, তখন ছিল 578 সালে। তাহলে 578 খ্রিস্টাব্দে মারা যায় কে আব্দুল মুতাল্লিব। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের আগে তার বাবা 569 খ্রিস্টাব্দে মারা যান, তার মা 576 খ্রিস্টাব্দে মারা যান জন্মের 6 বছর পরে, এবং তার দাদা 8 বছর, তার জন্মের 8 বছর পরে তার দাদা আব্দুল মুতাল্লিব মারা যান 578 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এখন দেখো এখানে যে বিষয়টা আমরা দেখব, মহানবী যে সময়টা জন্মগ্রহণ করছে আরবে, যে আবাদবের কি শৈশবের যে বিষয়টা আছে, তাই না? তা মহানবী দেখো ওই সময়টা যে বিষয়টা ছিল আরবের কি অবস্থা ছিল মহানবী জন্মের সময়, আরবের লোকেরা সবসময় নানা পাপে পাপ কাজে লিপ্ত থাকতো, তারা মারামারি কাটাকাটি ঝগড়া ফেসাদ যুদ্ধ বিগ্রহ চুরি ডাকাটি হত্যা লুণ্ঠন মদ জোয়া ইত্যাদি নিয়ে তারা মেতে থাকতো। এই সময় ছিল মক্কার আরবের এই অবস্থা। তাহলে তারা কি করতো জন্মের সময় কিছু মানা, তারা বিভিন্ন পাপ কাজে লিপ্ত ছিল, এর মধ্যে কি ছিল মারামারি কাটাকাটি ঝগড়া ফেসাদ যুদ্ধ বিগ্রহ চুরি ডাকাতি হত্যা লুণ্ঠন মদ জুয়া ইত্যাদি নিয়ে তারা মেতেছিল। তারা একে আল্লাহ ভুলে বিভিন্ন দেবদেবীর মূর্তি পূজা করতো, যেমন কাবা ঘরে ছিল 360টা মূর্তির, ঠিক আছে। তাহলে তারা আল্লাহকে ভুলে কি করতো বিভিন্ন দেবদেবীর কি করতো পূজা বানা মূর্তি বানিয়ে তাদেরকে পূজা করতো, একদম কাবা ঘরে ছিল 360টা মূর্তি, হ্যাঁ, তো এই স্থাপন করা ছিল। এখন যদি কোশ্চেন আসে কাবা ঘর প্রাঙ্গনে কয়টা মূর্তি ছিল, উত্তর হবে 360টা মূর্তি স্থাপন ছিল। ওখানে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামেরও ইয়ে মূর্তি ছিল, বড় মূর্তি ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের বড় একটা মূর্তি ছিল, এবং ইসমাইল আলাইহিস সালাম সব মানে নবীদের ভালো ভালো নবীদের মূর্তি ওখানে ছিল আর কি, ঠিক আছে। তো দেখো মনিবরা দাস দাসীদের কি করতো, তারা বাজারে পণ্যের মতো মানুষ কেনা বেচা করতো, তখন বাজারে মানুষ পণ্যের মতো কেনা বেচা হতো, ঠিক আছে। মনিবরা দাস দাসীদের প্রতি অমানবিক নির্যাতন করতো, পরিবারে এবং সমাজে নারীদের কোনো মান সম্মান বা অধিকার ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি জন্মের আগ পর্যন্ত পরিবারে হোক আর সমাজ হোক নারীদের কোনো জন্মে তাদের কোনো ইয়ে ছিল, মেয়েদেরকে জ্যান্ত কবর দিত, মেয়ে হলেই বাবা মা বাবারা অখুশি হয়ে যেত, মেয়েদেরকে জ্যান্ত কবর দিত, এইরকম একটা জঘন্যতম একটা অবস্থা ছিল আরবের সেই সময়, ঠিক আছে। সেই সময় কন্যা শিশু জন্মগ্রহণ করা মানে পিতা মাতার খুব জন্য খুবই অপমানের বিষয় ছিল, অথচ এই মায়ের কারণেই আমরা পৃথিবীতে আসি, এটা তখন মানুষ বুঝতো না। মেয়ে শিশুদের উপরে জীবন, মেয়ে শিশু নিষ্ঠুরভাবে জীবন্ত মাটিতে তারা পুঁতে রাখা হতো, তারা আচার আচরণ ছিল বর্বর এবং মানবতা বিরোধী, এটা ছিল আরবের তৎকালীন লোকদের তৎকালীন সেই সময়। এই সময় মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না, তারা মদপান জুয়া খেলা সুদ ব্যবিচার ইত্যাদি তখনকার লোকদের নিত্য নৈপত্যিক ব্যাপার ছিল, কিছু হলেই মারামারি কাটাকাটি বংশের পর বংশ বছরের পর বছর ধরে যুদ্ধ চলেই যাইতো, বংশ পরম্পরা বাবা ওসিয়াত করে যাইতো, তার বাবা বলতো তার বাবাকে, তারা এইভাবে ওসিয়াত করে বংশ পরম্পরা যুদ্ধ, তার মানুষ মারা যাইতো শুধু, ঠিক আছে। বিভিন্ন কুসংস্কার পাপ পঙ্কিলতার অতল তলে নিমজ্জিত ছিল তারা এই 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 সময়কে, সেই সময়কে বলা হতো আহেমে জাহেলিয়া বা মূর্খতার যুগ, ঠিক আছে। দেখো ওখানে লিখে দেওয়া আছে আহেমে জাহেলিয়া বা মূর্খতার যুগ লেখা আছে কোথায় দেখো, ওই যে আহেমে জাহেলিয়া বলা হতো এই যুগকে, মূর্খতার যুগ বলা হতো, মূর্খ ছিল তখনকার। তাহলে আহেমে জাহেলিয়া শব্দের অর্থ কি,
আয়ামে জালে অশব্দটা হচ্ছে মূর্খতার যুগ। মানে এই লোক এখানকার লোকটা বুঝতো না কোনটা পাপ কোনটা অন্যায় কোনটা ভালো কোনটা মন্দ, তারা সবসময় অন্যায় কাজ করতো, তাহলে তারা মূর্খ ছিল। এই কারণে ওই সময়কে বলা হতো আয়ামে জালিয়া বা মূর্খতার যুগ। মানবতার এই চরম সংকটের দিনে, চরম সংকটের দিনে আল্লাহ তালা অতি দয়া বড় দয়া পরশুত, ঠিক আছে, দয়া পরশ আমাদের ভালোবাসার কারণে তিনি তার রহমত স্বরূপ সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানব, ঠিক আছে, আমরা তাকে রহমতুল্লাহ আলামিন বলা হয়ে থাকে। এবং আল্লাহ তালার সবচেয়ে প্রিয় বন্ধু তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে 570 খ্রিস্টাব্দে এই বিশ্ব মানবতার শান্তি দূত, বিশ্ব মানবতার কল্যাণকামী হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আরবের ওই সময় ওই বর্বরতা যুগে প্রেরণ করলেন। তাহলে আমরা ওই সময় একটা আমরা একটা ইয়ে পেলাম, আল্লাহ একটা রহমত পেলাম, এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন, এটা আমাদের জন্য আল্লাহ তাআলা থেকে একটা নিয়ামত এবং রহমত, ঠিক আছে, যে আল্লাহ আমাদের এরকম একটা সর্বশ্রেষ্ঠ মানুষ পাঠিয়েছেন, আল্লাহু আকবার। হ্যাঁ, তো পথহারা মানুষকে সত্য সুন্দর ও ধর্ম ন্যায়ের পথে পরিচালনা করার জন্য, তাহলে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন বানালেন? তখন মানুষ চলে ছিল পথহারা, মূর্খ ছিল, বুঝতো না কোনটা অন্যায় কোনটা ন্যায় এগুলো তারা বুঝতো না, কটা কথা মারামারি হাঁটানি ছিল তাদের। এই পথহারা মানুষকে সত্য সুন্দর এবং ধর্ম এবং ন্যায়ের পথ প্রচারিত পরিচালিত করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মক্কা নগরীতে পাঠাইছেন। এখন অনেকে সমালোচনা করে, মহানবী তো এইসব লোকদেরকে মানুষ মুসলিমরা এইভাবে হয়েছে যারা অমুসলিম থাকে। বিষয়টা হচ্ছে যে ইসলাম কি জিনিস, মহানবীর আদর্শ কি জিনিস, যে যে জায়গায় এত খারাপ মানুষ থাকা সত্ত্বেও মহানবীর মানে পরশের কারণে, মহানবীর দাওয়াত দেওয়ার কারণে, মহানবীর আল্লাহ তালা রহমতের কারণে, কোরআন পাওয়ার কারণে ওই জায়গার মানুষগুলো এত বর্বর মানুষগুলো সোনার মানুষে রূপান্তরিত হয়েছে, এবং তৎকালীন মতো খারাপ মানুষ আর পৃথিবীতে ওই সময় ছিল না। তাহলে সেইটা সেই কোরআনের সোয়ায় তারা কি হয়েছে, একেবারে সোনার মানুষ হয়ে গেছে, তাদেরকে মানুষ কেয়ামত পর্যন্ত স্মরণ করবে। অনেক সাহাবা আছে, আমরা তো জানি অনেক বড় বড় সাহাবা একদম ওখান থেকে বেরিয়েছে। তাহলে মহানবীর শৈশব কৈশোর কেমন ছিল দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর চাচা তার চাচা কি আছে, আবু লাহাবের দাসী সোয়েবা তাকে মাতৃসেনে লালন পালন করেন। তাহলে জন্মের পরে মহানবীকে কে আছে প্রথমে লালন পালন করেন, সোয়েবা, দন্ত সহায়কার অন্তস্তয়কের বয়াকা সোয়েবা, ঠিক আছে। তাহলে এটা কে ছিল, আবু লাহাবের দাসী, ঠিক আছে, তার চাচা, ওই যে তাব্বা দিয়া দাবি আছে না, লাহাবের যে স্ত্রী, এই সেই এই 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 সেই আবু লাহাব, ঠিক আছে, তার চাচা ছিল আবু লাহাব, তার কি ছিল, তার চাচা ছিল। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে তার চাচা আবু লাহাবের দাসী সোয়েবা তাকে মাতৃসেনে লালন পালন করেন। কিন্তু তৎকালীন সময়ে মক্কাতে এরকম একটা বিষয় ছিল যে সম্ভ্রান্ত কুরাইশ বংশের ছেলেমেয়েরা হলে তারা ওই অন্য নিজের মায়ের দুধ না পান করে অন্য মায়ের দুধ পান দুধ পান করাইতো, কিছু তাদেরকে যাদের দুধ ছিল সেই সেই দুধ মাতা হিসেবে গ্রহণ করতো, এবং ওই মায়ের দুধ তাকে কিছু পারিশ্রমিক দিত বা টাকা পয়সা দিত আর কি। তো তৎপা তখনকার সম্ভ্রান্ত কুরাইশ বংশের প্রথা অনুসারে বনুসাদ গোত্রের বেদুইন মহিলা হালিমার হাতে তার লালন পালনের ভার দেওয়া হয়। লালন পালনের ভার মানে এখানে বিষয় আছে যে এখানে অনেকগুলো কথা আছে বা হাদিস আছে যেগুলো আছে যে সবাই যারা যারা ধনী ছিল এরা এসে ওই মানে নিয়ে যাইতো, দুধ মা হিসেবে তারা পালন করার জন্য নিয়ে যেত, টাকা পয়সা অর্থের জন্য গরিব লোকরা এসে নিয়ে যাইতো। তো মহানবী যেহেতু বাবা নাই, দাদার কাছে আছে, চাচা খুব চাচা দাসী ছিল, এখন ও কেউ তাকে না নিয়ে সবাই নিয়ে এখন মহানবী সবার শেষে ছিল, তো হালিমা তখন নিজে মহানবীকে নিয়ে আসছে, ঠিক আছে। এবং মহানবী যে জায়গায় লালন পালন হয়েছে যে যে শহরে হালিমা হালিমা যেখানে ছিল আর কি, এই জায়গার লোকরা তৎকালীন সময় সবচেয়ে স্পষ্ট প্রাঞ্জল এবং শুদ্ধ ভাষায় আরবি ভাষায় কথা বলতেন। এটা হচ্ছে আল্লাহ তালার একটা অশেষ রহমত, একেবারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশুদ্ধ আরবি শিখছেন তখনকার মানুষের সাথে মিশে, ওই অঞ্চলের লোকজন সবচেয়ে শুদ্ধ আরবি ভাষায় কথা বলতেন। তো সোয়েবা যদিও তাকে অল্পদিন লালন পালন করেছে, তিনি তখন তার প্রথম দুধমাতা এবং তার পরিবারের প্রতি কৃতজ্ঞ ছিলেন। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দুধমাতা কে ছিল, সোয়েবা ছিল, কাজী আবুল আহাবের দাসী ছিল সোয়েবা, ঠিক আছে। এবং তিনিও তার অনেকদিন পরে তিনি তার খোঁজখবর নিয়েছেন এবং উপহার উপঢৌকন পাঠাইছেন, মহানবী নিজেই পাঠাইছেন। 5 বছর পর্যন্ত বিবি হালিমা নিজের সন্তানের মতো দুধ মহানবী সাল্লাহ সাল্লামের সঙ্গে লালন পালন করেন। এ সময় মহানবী সাল্লাহ সাল্লাম চরিত্রে একটা ইনসাফ পয়দা হয়েছিল, তার মানে তার একটা দুধ ভাই ছিল আবদুল্লাহ নাম করে, আবদুল্লাহ, তিনি এক স্তনের দুধ খাইতেন, আরেক স্তনের দুধ ধরে হাজারবার চেষ্টা করেও তোমার কাছে আমেনা তাকে খাওয়াইতে পারে নাই, আর একটা স্তনের দুধ কে করছে, তার ভাই দুধ ভাই আবদুল্লাহর জন্য রেখে দিত। তাহলে এখানে এত ছোট বাচ্চা কিভাবে বোঝে, এটা তো আল্লাহর অশেষ রহমত। তার মানে আর একটা দুধ মায়ের আর একটা স্তনের দুধ তার দুধ ভাই আবদুল্লাহ খাইতো। তাহলে তিনি বেদুইন পরিবার থেকে বিশুদ্ধ আরবি ভাষা শেখেন এবং মরুভূমির মুক্ত পরিবেশে সুস্বাস্থ্যের অধিকারী হন, যেহেতু মরুভূমির যে মুক্ত পরিবেশ এবং ওই মহানবী যে জায়গায় ছিলেন হালিমার সাথে ওখানকার লোক বিশুদ্ধ আরবি ভাষা বলতো,
হ্যাঁ, এবং মহানবী যে মুক্ত পরিবেশ, মরুভূমি যে মুক্ত পরিবেশ, এই পরিবেশে সুস্বাস্থ্যের অধিকার তিনি হয়ে থাকেন। ঠিক আছে, যখন তার বয়স কত, 6 বছর বয়সে তার এখানে লেখা আছে, তার মা 5 বছর বয়সে তার মার কাছে কোলে ফিরে আসেন, আমিনার কোলে ফিরে আসেন 5 বছর বয়সে। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, মায়ের কোলে ফিরে আসেন 5 বছর বয়সে, মায়ের আদর সহযোগ তাকে লালন পালন করতে থাকে। কিন্তু হঠাৎ মায়ের আদর কপাল, তার মায়ের যে আদর তার কপালে বেশি দিন টেকেনি। ঠিক আছে, 6 বছর বয়সে তার মা ইন্তেকাল করেন, আমরা তো আগেই বলেছি তার মা ইন্তেকাল করেন। এরপর তিনি পিতা মাতা দুজনকেই হারিয়ে পুরোপুরি এতিম হয়ে যান। তখন তার দায়িত্ব গ্রহণ করেন তার দাদা আব্দুল মুতাল্লিব। ঠিক আছে, তো আব্দুল মুতাল্লিবের বেশি দিনও তাকে তার বেশি আদর স্নেহ যত্ন করতে পারেননি। তাহলে আব্দুল মুতাল্লিবের স্নেহ আদর যত্নে তিনি লালিত পালিত হতে থাকেন। কিন্তু 8 বছর বয়সে, তার মায়ের মৃত্যু 2 বছর বয়সে, 578 খ্রিস্টাব্দে তার দাদা আব্দুল মুতাল্লিব মারা যান। এই সময় তার চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হতে থাকেন। ঠিক আছে, তাহলে আবু তালিবের আর্থিক অবস্থা খুব একটা বেশি ভালো ছিল না। কিশোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত কর্মঠ, কারোর গলগড় হয়ে থাকা তিনি পছন্দ করতেন না, তার মানে অলস সময় তিনি কাটাইতেন না। আমরা তো খুবই অলস, হ্যাঁ, আমরা লোকের গলগড় পছন্দ করি, কে আমাদের খাওয়াবে এটা। কিন্তু মহানবী সবসময় করা হচ্ছে মানুষকে পরিশ্রমী হইতে হবে, পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, যে কোনো কাজ ছোটো মনে করা যাবে না। তাহলে তিনি চাচার অসস্থল পরিবারে, মানে ওই যে চাচা ছিল আবু তালিব ছিল আর্থিকভাবে অসস্থল, তাহলে তার অসস্বল পরিবারে নানাভাবে সাহায্য করতেন। বাড়তি আয়ের জন্য তিনি রাখালদের সাথে ছাগল এবং মেষ চড়াতেন, মক্কায় তখন মেষ চড়াইতো, ছাগলরা চড়াইতো, তিনি ছিলেন রাখাল বালক, মহানবী ছিলেন রাখাল বালক। তাহলে কি ছিলেন, রাখাল বালকদের তিনি আদর্শ হয়ে উঠলেন, অল্প দিনের মধ্যেই তিনি ওই রাখালদের মধ্যে আদর্শ হয়ে উঠলেন। তাদের মধ্যে তিনি সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখতেন, রাখালদের মধ্যে বিবাদ ঝগড়া বিবাদ হলে তিনি বিচারকের ভূমিকা পালন করতেন। ঠিক আছে, এবং তিনি চাষার ব্যবসা বাণিজ্যের জন্য সিরিয়া গমন করেন, সিরিয়া। তাহলে ব্যবসায়িকের উদ্দেশ্যে 1883 খ্রিস্টাব্দে চাচার সাথে ব্যবসায়িক উদ্দেশ্যে সিরিয়ায় গমন করেন। কত খ্রিস্টাব্দে, 583 খ্রিস্টাব্দে, 583 খ্রিস্টাব্দে চাচার সাথে ব্যবসায়িক উদ্দেশ্যে তিনি কী করেন, মক্কা থেকে সিরিয়াতে গমন করেন। ঠিক আছে, 583 খ্রিস্টাব্দে ব্যবসায়িক উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সাথে কোথায় যান, সিরিয়াতে গমন করেন। এখন এখন দেখো সিরিয়ায় গেছে, এখন বহিরা নামক এক পাদ্রী, এখন লেখা আছে দেখো সিরিয়া গমন পাদ্রী বহিরা, এই বহিরা নামক পাদ্রীর সাথে তার দেখা হয়। বহিরা তখন বালককে অসাধারণ বালক বলে মন্তব্য করেন এবং শেষ নবী বলে তিনি ভবিষ্যৎবাণী করেন। তার মানে এই যে বহিরা নামক যে পাদ্রী ছিল খ্রিস্টানদের, তিনি মহানবীকে দেখছেন এবং দেখে তার চাচাকে বলছেন একটা অসাধারণ বালক, এবং এভাবে ইনি শেষ এবং শেষ নবী বলে তিনি ভবিষ্যৎবাণী করেন ওই পাদ্রী। তিনি আবু তালুককে তার ব্যাপারে সাবধান করে দিলেন, কারণ তার শত্রুরা তার অনিষ্ট করতে পারে, এবং তার চাচাকে সাবধান করে দিলেন আপনি এই সন্তানকে সাবধানে রাখবেন, তার শত্রুরা তাকে ক্ষতি করতে পারে। এখন দেখো সিরিয়াতে ফেরার পরে বালক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফিজার যুদ্ধের বিভীষিকা প্রত্যক্ষ করে আঁতকে ওঠেন। তার মানে ওখানে একটা ওকাজ মেলা হতো, মক্কাতে একটা ওকাজ মেলা হতো, এই মেলায় জুয়া খেলা হতো। এই জুয়া খেলাকে কেন্দ্র করে কায়েস গোত্র অন্যায়ভাবে কুরাইদের উপরে যুদ্ধ হলো, এই চাপিয়ে দিয়েছিল, যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। কোন গোত্র, কায়েস গোত্র কুরাইদের উপরে, তার মানে কায়েস গোত্র এবং কুরাইস গোত্রের মধ্যে যে এই সিরিয়া এই ফিজার যুদ্ধ শুরু হয়। ঠিক আছে, ওকাজ মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে। ঠিক আছে, তো এর এখন দেখো এদেরকে বলা হয় হারবুল ফিজার, দেখো হারবুল ফিজার, এই যুদ্ধকে বলা হয় হারবুল ফিজার বা অন্যায় সমর। হারবুল ফিজার মানে অন্যায় সমর, সমর মানে যুদ্ধ। ঠিক আছে, হারবুল মানে আর কি অন্যায়, ফিজার মানে যেটা যদি বলা হয় যুদ্ধ, তাহলে অন্যায় যুদ্ধ। এই যুদ্ধে একটানা 5 বছর চলে, এই যে ফিজার যুদ্ধ, ওকাজের ওকাজের যে জুয়া খেলা নাকি হয়েছিল মক্কার কুরাইশ বংশ এবং কায়েস গোত্র, কায়েস গোত্র এবং কুরাইশ গোত্রের মধ্যে যে যুদ্ধ ছিল টানা 5 বছর হয়েছিল, এবং অনেক মানুষ আহত নিহত হয়। যুদ্ধের বিভীষিকাময় করুণ দৃশ্য দেখে মহানবীর অন্তর কেঁদে ওঠে, তো আহত তার করুণ আর্তনা দেখে তার কোমল হৃদয় কেঁদে ওঠে, তিনি অস্থির হয়ে পড়েন। মহানবী এসব দেখে অস্থির হয়ে পড়ে, যুদ্ধতে কেউ মারা যাচ্ছে, কারো হাত পা কাটা গেছে। তখন তার গুলি বা বোম ছিল না, তরোয়ালিতে যুদ্ধ করতো, বর্ষাতে যুদ্ধ করতো, তীর দিয়ে যুদ্ধ করতো, তার তীর বর্ষা অনেক ভয়ানক অবস্থা ছিল। এটা দেখে মহানবীর অন্তর কেঁদে উঠলো। তিনি শান্তিকামী উৎসাহ যুবক বালকদের বন্ধুদের নিয়ে হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ গঠন করলেন। আমাদের অনেক বন্ধু আছে না যারা শান্তি পছন্দ করে, আবার অনেক আছে মারামারি পছন্দ করে। তা যেসব লোকজন শান্তিকামী উৎসাহী ছিল সেসব যুবক নিয়ে তিনি হিলফুল ফুজুল নামে একটা শান্তি সংঘ গঠন করলেন। এই সংঘের উদ্দেশ্য ছিল আর্তে সেবা করা, অত্যাচারীকে প্রতিরোধ করা, অত্যাচারিতকে সাহায্য করা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, গোত্রে গোত্রে সম্প্রীতি বজায় রাখা, এগুলো। তাহলে হিলফুল ফুজুলের যে উদ্দেশ্য ছিল আবারও বলি, তিনি কি করছেন, এই যে যুদ্ধ দেখে তার অন্তর কেঁদে উঠলো, অন্তর কেঁদে ওঠার পরে তিনি
মক্কা তৎকালীন যারা মক্কায় বসবাস করতো সেসব ইয়ং যা তার জেনারেশন ছিল, তার সমসাময়িক যারা বয়স বয়সে যারা সমসাময়িক ছিল তাদেরকে নিয়ে তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য হিলফুল ফুজুল নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করেন। এই যে লিখছে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের কাজ ছিল কি বা উদ্দেশ্য ছিল কি? আর্থের সেবা করা, দুঃখী দুস্থ মানুষের সেবা করা, অত্যাচারিতকে প্রতিরোধ করা, যে অত্যাচার করবে তাকে প্রতিরোধ করা, আর অত্যাচারিতকে সাহায্য করা, যে অত্যাচারিত হয়েছে তাকে সাহায্য করা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, গোত্রে গোত্রে বিভিন্ন বংশে বংশে সম্প্রীতি বজায় রাখা। কারণ সেই সময় গোত্রে গোত্রে মারামারি কাটাকাটি হতো, যুদ্ধ হতো, ঠিক আছে। তিনি তার প্রচেষ্টায় অনেক সফলতা লাভ করেন। সেদিনকার শান্তি সংঘের আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের কিশোর ও যুব সমাজ নিজেদের এই ধরনের মহৎ কাজে নিয়োজিত করতে পারে, এটা কিন্তু আমাদের জন্য আদর্শ। হ্যাঁ, ইতিমধ্যেই আমরা ইতিমধ্যেই সত্যবাদী, বিশ্বাসী, আমানতদার, বিচক্ষণ, পরোপকারী, শান্তিকামক যুবক হিসেবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম সুনাম সুনাম চারিদিকে সারা মক্কায় ছড়িয়ে পড়েছে। কি? তিনি ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন বিশ্বাসী, তিনি ছিলেন আমানতদারী, তিনি ছিলেন বিচক্ষণ, তিনি ছিলেন পরোপকারী, তিনি ছিলেন শান্তিকামী যুবক। এই সুনাম সারা মক্কাতে ছড়িয়ে পড়েছে। আপন পর সকলকেই সকলেই তাকে আসাদিক 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 মানে সত্যবাদী, আর আলামিন উপাধিতে, আলামিন মানে হচ্ছে বিশ্বাসী উপাধিতে ভূষিত করে তার কাছে সকল ধন সম্পদ আমানত রাখতে লাগলো। তাহলে আসাদিক উপাধি দিয়েছিল, আসাদিক আসাদিক মানে সত্যবাদী, আলামিন মানে বিশ্বাসী উপাধিতে তাকে ভূষিত করেছিল এবং তার কাছে লোকজন সম্পদ রেখে দিত আমানত হিসেবে। কারণ তিনি আমানতের খেয়ানত করতেন না। মুনাফিকের এক লক্ষণ আছে আমানতের আমানতের খেয়ানত করা, মিথ্যা কথা বলা, যখন তারা যখন কথা বলবে গালিগালাজ করবে, ঠিক আছে, আর ওয়াদা ভঙ্গ করবে, এটা হচ্ছে চারটা হচ্ছে মুনাফেকের লক্ষণ। তাহলে মুনাফেকের লক্ষণ কয়টা? চারটা। একটা হচ্ছে আমানত খেয়ানত করবে, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, যখন সে যখন যে কথা বলবে মুগ্ধ অশ্লীল ভাষা ব্যবহার করবে, গালিগালাজ করবে, আর ওয়াদা ভঙ্গ করবে। তাহলে আমরা যদি আমানত খেয়ানত করে থাকি তাহলে আমরা কি হবো? অন ফোর্থ আছে তোমার আছে মুনাফেক হয়ে যাবো, ঠিক আছে। তো আমাদেরকে এইসবগুলো শিখতে হবে, যেগুলো আমরা ক্লাস করছি এই কথাগুলো তোমরা শিখবা, নিজের ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করবা, যেরকম সত্যবাদী হবা, বিশ্বাসী হবা, আমানতদার হবা, বিচক্ষণ হবা, পরোপকারী হবা, সর্বশেষ শান্তিকামী শান্তিকামী যুবক হিসেবে দেশ এবং দশের কল্যাণে তোমরা কাজ করবা শিক্ষক হিসেবে। এইটাই আমার কাছে, আমার তোমাদের কাছে চাওয়া। এখন দেখো হাজরে আসওয়াদ স্থাপন, বহুদিন পূর্বে নির্মিত পুরাতন কাবাঘরের সংস্কারের কাজ হাতে নিল কুরাইশরা, এবং এইটা কেয়ামত পর্যন্ত কুরাইশ বংশের লোকের উপরেই থাকবে এই মক্কা রক্ষণাবেক্ষণের দায়ভার, ঠিক আছে। এবং আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, ইমাম মাহাদির যে কথা বলা হয়ে থাকে, এই ইমাম মাহাদি আসবেন, মক্কাতে জন্মগ্রহণ করবেন এবং তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করবেন। তাহলে ইমাম মাহাদি জন্মগ্রহণ করবে কোথায়? মক্কাতে। কোন বংশে? কুরাইশ বংশে। তার বাপার নাম হবে মহানবীর বাবার নামের নাম আবদুল্লাহ, এবং তার মায়ের নাম হবে মহানবীর মায়ের নামের নাম আমেনা, এবং তার ডাক নাম হবে মুহাম্মদ। তাহলে এইটা তোমরা জেনে রাখলে, তাহলে ইমাম মাহদি কোথায় জন্মগ্রহণ করবে? মক্কাতে জন্মগ্রহণ করবে, কুরাইশ বংশে জন্মগ্রহণ করবে। ইমাম মাহদির আব্বুর নাম হবে আবদুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, এবং ইমাম মাহদির ডাক নাম হবে মুহাম্মদ। সুতরাং তোমরা এটা জেনে রাখলা, আর কেউ যদি তোমার ইমাম মাহদির দাবি করে তাহলে তোমরা সেটা মেনে নেবা না, ঠিক আছে। এখন দেখো যথারীতি তারা কাবাঘর সংস্কার করলো, কিন্তু পবিত্র হাজরে আসওয়াদ মানে কালো পাথর, হাজরে আসওয়াদ এটা হচ্ছে কালো পাথর। আমরা যারা মক্কাতে কন্যা দেখা চুমু খাইতে হয়, আমি অনেক চেষ্টা করছিলাম, হাত দিয়েছিলাম উমরা করতে যাওয়ার সময়, চুমু খাওয়া সৌভাগ্যটা হয়নি, ভয় পেয়েছিলাম, পিছনে অনেক লোক ঠেলাঠেলি করছিল, এই জন্য ভয় আর চুমু দিতে পারিনি, পরে হাত দিয়ে মনে দুঃখ নিয়ে চলে আসলাম। হ্যাঁ, তো পবিত্র হাজরে আসওয়াদ মানে কালো পাথর স্থাপন নিয়ে বিবাদ লেগে গেল। প্রত্যেক গোত্র এই কালো পাথর কাবাঘরের দেয়ালে স্থাপনের জন্য সম্মান নিতে চাইছিল, কারণ কাবাঘরের রক্ষণাবেক্ষণ করা তখন তারা নিজেদেরকে অতি সম্মানের কাজ মনে করত, যে কাবাঘরে তাদের দায়িত্ব ছিল তারা নিজেদেরকে অতি সম্মানের মনে করতো এবং আরবের লোক তাকে সম্মান করত। তাহলে এবং বিভিন্ন গোত্রের লোক থাকে না, তারা কি করলো? এই ঝামেলা শুরু করলো যে আমরা দেবো, ওরা বসে না আমরা বসাবো, এবং এটা এই এমন অবস্থা না যুদ্ধের সাজরাত মানে যুদ্ধ হবে, এরকম ভাব গোত্রে গোত্রে যুদ্ধ হবে পাথর বসানো নিয়ে, এই হাজরে আসওয়াদ বসানো নিয়ে, ঠিক আছে। হাজরে আসওয়াদ হচ্ছে কালো পাথর, ঠিক আছে। তো এখন অবশেষে উমাইয়া একটা গিয়েছিল, গোত্র ছিল তার প্রধান ছিল, উমাইয়া একটা গোত্র ছিল, সেই প্রধান ছিল তোমার হচ্ছে উমাইয়া বিন মুগিরা, তিনি সবচেয়ে প্রবীণতম ব্যক্তি ছিলেন, এবং তিনি একটা প্রস্তাব দিলেন কি যে আগামীকাল প্রত্যুষে যে ব্যক্তি সবার আগে কাবাঘরে আসবেন তার উপরে এই বিবাদ মীমাংসার ভার অর্পণ করা হবে।
মানে কথা বোঝায় আসছে, আগামীকাল তিনি সিদ্ধান্ত দিলেন তোমরা আজকে ধন্দা ঝামেলা করো না, যেহেতু তিনি গোত্র প্রধান ছিলেন, উমাইয়া গোত্র প্রধান ছিলেন মুগিরা, তিনি বলছেন কি যে আগামীকাল সর্বপ্রথম যে কাবা পিরাস্তরে পাকা কাবা চত্বরে পা দিবে তার কাছে আমরা সিদ্ধান্ত দেব, সে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আমরা সবাই মেনে নেব। তখন ওই মক্কার ওই সবাই সব গোত্রের লোকজন বলছে ঠিক আছে তাই হবে, কালকে যে প্রথম যে আসবে সে যেটা বলবে সেটা আমরা সবাই মেনে নিব। তাহলে এটা অনিবার্য যুদ্ধ থেকে রক্ষা পেয়ে গেল মুগিরার এই যে দূরদর্শিতার কারণে, ঠিক আছে, উমাইয়া বিন মুগিরা দূরদর্শিতার কারণে এটা যুদ্ধ থেকে হানাহানি থেকে বেঁচে গেল, ঠিক আছে, ওই গোত্র সেই সময়। তো আল্লাহর অশেষ রহমত, তারপরের দিন সকালবেলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে প্রবেশ করলেন, প্রথম সর্বপ্রথম প্রবেশ করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন দেখো সবাই আনন্দে চিৎকার দিয়েছে, আহ আলামিন ঢুকছে, তাহলে বিচারটা কি হবে, বিচারটা সঠিক হবে, আলামিন আসছে, ঠিক আছে, আস্বাদিক আসছে, আস্বাদিক, আমরা সবাই তার প্রতি সন্তুষ্ট, মীমাংসা সঠিক হবে বলে সব গোত্রের লোকজন মেনে নিল যে মুহাম্মদ আলে কি হবে এই তার কথা মেনে নেওয়া যায়, সে যেহেতু আস্বাদিক আলামিন। তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একখানা চাদর বিছাই দিলেন, মহানবী সাল্লাহ সাল্লাম খুব বিচক্ষণতার কাজ করলেন, একটা চাদর বিছাই দিলেন, যেহেতু ওই সময় মানে গোত্র প্রধান গোত্র ছিল চারজন, তাহলে চাদরে চার পাঁচ চাদর চাদরে নিজ নিজ হাতে পাথর খান বসালেন, মহানবী নিজেই বসালেন পাথরটা। দেখো আল্লাহ সিস্টেম, দেখো আল্লাহ মহানবীকে দিয়ে করাবেন এবং অন্যান্য লোককে তার রাহবার হিসেবে রাখছেন, ঠিক আছে। তো কী করলেন, তারপর চাদরে হাতে পাথরখানা হাতে রাখলেন এবং গোত্র সর্দারকে ডেকে চাদর ধরতে বললেন, এক এক কোণা ধরতে বললেন, তারা ধরে নিয়ে যথাস্থানে বহন করে নিয়ে গেল এবং আলামিন নিজের হাতে পাথরখানা কাবা ঘরের দেওয়ালে বসা দিলেন। আল্লাহ সিস্টেম দেখো, ওদেরকে না দিয়ে কাঁদে করালেন, মহানবী সাল্লাহ সাল্লামের দিয়ে করালেন, তাহলে তাদের চারজনের দিয়ে বয় চারটা প্রধান গোত্র দিয়ে বয় নিয়ে আসলেন, একটা যুদ্ধ অনিবার্য যুদ্ধ মীমাংসা হয়ে গেল। আর আল্লাহ তালার প্রিয় বন্ধু কাবা ঘরে ওই কালো পাথর হাজার আসওয়াদ নিজ হাতে স্থাপন করলেন, যাক মাশাআল্লাহ এই সৌভাগ্য হয়েছে, সে কাবাঘরে হাত দেওয়ার জন্য অনেকবার আমি হাত দিয়েছি, দোয়া করেছি, হ্যাঁ চুমু দেওয়ার মানে সৌভাগ্য নিয়ে ভয় পেয়েছিলাম যে পিতন দিয়ে ঠেলাঠেলি করছিল, অনেক লম্বা লম্বা লোক ছিল, তখন সেই সময় আমি খুব ভয় পেয়েছিলাম রোজার মধ্যে, তো ভয়ে চলে আসছিলাম। তো নেক্সট টাইম ইনশাল্লাহ এবার গিয়ে চুমু দিয়ে আসবো, আবার যাবো হয়তো, তোমরা দোয়া করবে আমার জন্য, ঠিক আছে। তাহলে এইভাবে একটা অনিবার্য যুদ্ধ থেকে বেঁচে গেল, পাথর ওটা বা সম্মান পেয়ে সবাই খুশি হয়ে গেছে। তাহলে বিচার ফয়সালার বিচক্ষণতা এবং নিরপেক্ষতা অবলম্বন করলে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়। একটা জিনিস মনে রাখবা, যেটা আমাদের সমাজে এখন খুবই বিরল, একদম ভয়াবহ আকারে বিরল, প্রত্যেকটা কোনো নেতাই সঠিকভাবে জাজ করে না, যদি তারা বিচক্ষণ হয়, নেতারা যদি বিচক্ষণ হয় এবং নিরপেক্ষতা অবলম্বন করে, আমার মনে হয় না যে যতগুলো বিচারকে নিরপেক্ষতা অবলম্বন করে, আমাদের এই কাজটা অবলম্বন করা উচিত। বিচার ফয়সলায় কী করতে হবে, বিচক্ষণতা এবং নিরপেক্ষতা অবলম্বন করলে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে। যদি আমাদের যারা বিচারক আছেন এবং সমাজের নেতা যারা আছেন, ইনরা যদি নিরপেক্ষতা অবলম্বন করেন যে অন্যায় যে করবে তার শাস্তি হবেই, সে যেই হোক, এবং যদি বিচক্ষণ থাকেন, এই নীতিতে যদি আমাদের নেতারা অটল থাকেন, তাহলে সমাজে এই ধরনের অন্যায় আর হবে না, ঠিক আছে, অনেক অনিবার্য সংঘাত থেকে রক্ষা পাওয়া যাবে। তাহলে আমরা আশা করব আল্লাহ তাআলা যেন আমাদের দেশের নেতাদের এবং বিচারকদের এবং প্রত্যেকটা মানুষকে নিরপেক্ষ থাকার বিচক্ষণ হওয়ার তৌফিক যেন দান করে আল্লাহ। তো আমরা যেটা আজকে যেটা পড়লাম, তোমরা এটা ভালো করে পড়বে, তাহলে আমরা আজকে পড়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আরবের অবস্থা, শৈশব ও কৈশোর এবং হাজারে আসওয়াত স্থাপন, এই পর্যন্ত আমরা পড়েছি। তোমরা এটা ভালো করে কথাগুলো দেখা যাচ্ছে, অনেকগুলো কথা তো বলি, একটু তাড়াতাড়ি হয় মাঝে মাঝে, তোমরা একটু কষ্ট করে শুনবে, শুনে এটা দরকার হয় বারবার শুনবে, যদি অসুবিধা হয় লেকচারটা বারবার শুনবে, ঠিক আছে। শোনার পরে তারপরে তোমরা এটা নোট করবে, এটা কিন্তু তোমাদের ক্লাস ওয়ার্ক, এই যেটা আমি লিখে দিলাম এটা কিন্তু ক্লাস ওয়ার্ক। এখন তোমাদের আমি হোমওয়ার্ক তোমাদেরকে আমি অবশ্যই দিব, হোমওয়ার্কটা তোমরা লিখবে, ঠিক আছে, আমি বোর্ডে একটুখানি পরেই দিয়ে দিচ্ছি। তো কথা যদি একটু দেরি তোমার হচ্ছে একটু ইয়ে হয়ে যায়, তা ইউটিউবের কর্নারে দেখবা থ্রি ডট থাকে, থ্রি ডটে ক্লিক করলে ওখানে দেখবা যে কথার ভয় কথাটা স্লো মানে একটু আস্তে ধীরে করা যায়, তুমি তোমার পছন্দ মতো ওই ইউটিউবের কর্নারে যে ক্লাস থাকবে কর্নারে থ্রি ডট থাকবে ওখানে ক্লিক করবা, তারপরে দেখবা ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, অপশনে দেখবা লেকচার ধীরে চলার জন্য একটা ব্যাপার, যতটুকু তোমার প্রয়োজন সেইভাবে তুমি চাইলে শুনতে পারবা, এই তো অসুবিধা হবে না আশা করি। তাহলে তোমাদের যাদের লেকচার একটু দ্রুত মনে হবে, তারা ওই জায়গাতে ওই থ্রি ডটে ক্লিক করে লেকচার একটু স্লো একটু ইয়ে করে নিতে পারবে, অসুবিধা হবে না, ঠিক আছে। যারা একটু ইউটিউব ভালো বোঝে তাদের সাথে এটা করে নিবা, আর তোমরা এটা মনোযোগ দিয়ে শুনবা, অনেকবার শুনবা, বারবার শুনবা, শুনে দেখবা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, কেমন। তারপরে বইটা পড়বা, বই পড়বা হচ্ছে 107 পেজের ওই যে হাজারে আসওয়াদ স্থাপন পড়ার পর্যন্ত, ঠিক আছে। আর এখন আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, কেমন। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের হোমওয়ার্ক দিলাম, গতদিন একটা হোমওয়ার্ক দিয়েছি, আজকেও একটা দিলাম। কোরআন মজিদে উল্লেখিত যে 25 জন নবীর নাম আছে, নবী রাসূলগণের নাম আছে, সেটা লেখো এবং এই 25 জনের নাম তোমরা মুখস্থ করবে, তোমাদের বাসার কাজ হোমওয়ার্ক, ঠিক আছে।
কোরআন মাজিদে উল্লেখিত তোমাদের নবী রাসূলগণের নাম লেখো, কোরআনে উল্লেখিত 25 জন নবীর নাম আছে, কতজন? 25 জন। হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত সালিহ আলাইহিস সালাম, এরকম করে একবারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 25 জন নবীর নাম আছে। এইটা তোমাদের 120 নম্বর পেজ, তোমাদের ধর্ম বইয়ের 120 নম্বর পেজে আছে। এটা তোমাদের হোমওয়ার্ক করবে এবং মুখস্থ করে ফেলাবে, ঠিক আছে? এবং হোমওয়ার্ক খাতা আমি দেখবো, কেমন? তাহলে তোমরা সবাই ভালো থেকো, তোমরা নিজেরা নামাজ কালাম পড়বে, বাবা মাকে হেল্প করবে, বাবা মাকে সবসময় সাহায্য করবে, হ্যাঁ, বাবা মার কথা শুনবে, নিজের জন্য দোয়া করবে এবং শিক্ষকদের জন্য দোয়া করবে, দেশের জন্য দোয়া করবে, দেশের মানুষের জন্য দোয়া করবে, সর্বোপরি সারা বিশ্বের মানুষ যেন ভালো থাকে, করোনা মুক্ত হয়, এই জন্য দোয়া করবে। আল্লাহ শিশুদের দোয়া কবুল করে, আল্লাহ বাচ্চাদের, বাচ্চারা হচ্ছে ফেরেস্তা স্বরূপ, মানে তোমরা এখন বাচ্চা, তোমরা হচ্ছে ফেরেস্তা। তোমরা যদি আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ করোনা থেকে আমাদের মুক্তি দাও, আল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের মুক্তি দিয়ে দেবেন আশা করি, তাহলে আল্লাহ ফেরেস্তাদের দোয়া কবুল ফেরাই দেবেন না, সহজে ফেরাই দেবেন না। তো তোমরা যেহেতু নিষ্পাপ, তোমরা ফেরেস্তাদের মতো নিষ্পাপ, তোমরা আল্লাহ তাআলার কাছে নামাজ পড়বে, দোয়া করবে যে আল্লাহ আমাদেরকে, আমাদের পৃথিবীকে তুমি করোনা মুক্ত করে দাও, আমাদেরকে সুস্থ করে দাও, আমাদেরকে ভালো মানুষ করে দাও, আমরা যেন আবার স্কুল কলেজে ফিরতে পারি। তো আমার জন্যও দোয়া করবে, কেমন? তোমরা সবাই ভালো করো, ভালো থেকো, আর পরীক্ষার জন্য প্রস্তুতি নিও, ঠিক আছে? আল্লাহ হাফেজ।